একজন ব্যক্তি, সাধারণ মানুষ, তার মোটিভ তো এখানে অপরাধ করা না, সে চুরি করতে যায় নাই, খুন করতে যায় নাই, সে টাকা পয়সা দিয়ে একটা বিল্ডিং বানাচ্ছে, হয়তো নিজের অজ্ঞতার কারণে অথবা একটু বেশি জায়গায় একটু লোভের কারণে সে করে ফেলতেছে, সেই ক্ষেত্রে আইন সুন্দরভাবে বলে দেবে তাকে আগে নির্দেশ দিতে হবে, নির্দেশটা না মানলে তখন অপরাধ, যার সাজা হচ্ছে সর্বনিম্ন 50,000 টাকা জরিমানা, সর্বোচ্চ 7 বছর জেল। চট্টগ্রাম মহানগরীতে সিডিএর নকশা না মেনে ভবন নির্মাণ করে সেই ভবনে নিশ্চিন্তে ঘুমানোর দিন এবার শেষ হতে চলেছে। কারণ এখন নকশা না মেনে নির্মিত অবৈধ ভবনগুলোকে ভাঙার পাশাপাশি ভবন মালিকদের জেল জরিমানা ভোগ করতে হচ্ছে। সিডিএর ইতিহাসে এই প্রথমবারের মতন একাধিক ভবন মালিকদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ আদালতের বিচারক ও স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। সিডিএর ভবন নির্মাণ বিধি ও আইন থাকলেও এসবের যথাযথ প্রয়োগ না থাকায় নগরীতে নকশা না মেনে ভবন নির্মাণ করার প্রবণতা বেড়ে গিয়েছিল। স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীকে সিডিএর বিশেষ আদালতের দায়িত্ব দেওয়ার পর এখন পর্যন্ত 35টি ভবন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এসব ভবন মালিকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পাশাপাশি প্রথমবারের মতন জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নজির স্থাপিত হয়েছে। আজ C+TV-র সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ইতিপূর্বে কি হয়েছে না হয়েছে সেটা তিনি ভাবছেন না, তিনি তার উপর অর্পিত দায়িত্ব আইন মোতাবেক যথাযথভাবে পালন করে যাবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, আমাদের এই ক্ষমতাটা, বিচারের ক্ষমতাটা এখানে পূর্তি পূর্বে দেওয়া হতো না। এই বিচারটা করা হতো কোর্টে, রেগুলার কোর্টে মামলা হইতো, ওই মামলা করে সেখানে সেশন ট্রাইবাল, সেশন কোর্টে যাইতো, ট্রায়াল হইতো। আগে ইতিপূর্বে কেন মামলা হয় নাই বা কী হয়েছে সেই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। আমি আসার পর থেকে আমার আগের যিনি চেয়ারম্যান ছিলেন উনি আলাদা সভা করে সবার সাথে বসছে, এই বিষয়ে কথা বলছে, জানাই দিছে সবাইকে বিষয়গুলো। বর্তমান যিনি চেয়ারম্যান আসছেন উনিও আদালতের কোনো বিষয় নিয়ে কোনোভাবে হস্তক্ষেপ করেন না, আদালতের বিষয় আদালত, আইনের বিষয় আইনে হবে। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী প্ল্যান হয়েছে কি, যদি প্ল্যান দেয় তাহলে সেই অনুযায়ী সেটা কি তারা নির্মাণটা করবে, যদি দেখা যায় তারা সেই অনুযায়ী নির্মাণ করছে না, যদি ইন্সপেক্টররা দেখে তখন তাদের একটা নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের গুরুত্ব, আইন অনুযায়ী নোটিশের গুরুত্ব হচ্ছে নোটিশটা দেওয়া মানেই ওই নকশা বহির্ভূত ইমারত নির্মাণ কাজ বন্ধ হয়ে যেতে হবে। আইনে স্পষ্টভাবে বলা আছে নোটিশ, ওখানে কাজ বন্ধ থাকুক এটা বলুক আর না বলুক, নোটিশ দেওয়া মানেই হচ্ছে কাজটা বন্ধ হয়ে যাবে। এরপরও যদি কাজ চালায় তো নোটিশ দিয়ে তাদেরকে ডাকে নির্মাণ কমিটিতে, আমার এখানে না, নির্মাণ কমিটিতে তাদেরকে ডাকলে তাদেরকে শুনে তাদের বক্তব্য, কেন তারা এভাবে কাজ করছে, যদি দেখা যায় যে তারা নকশা বহির্ভূত কাজ করেছে তখন তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে এটা ভেঙে ফেলে, আর যদি চলমান কাজ হয় তখন তাদেরকে বলা হয় যে কাজটা বন্ধ রাখবে। তারা যদি ওই নির্দেশটা না শুনে, ওই নোটিশটা না মানে, তখন সেটা ইমারত নির্মাণ আইনের 12(1) উপধারায় শাস্তিযোগ্য অপরাধ, যার সাজা হচ্ছে সর্বনিম্ন 50,000 টাকা জরিমানা, সর্বোচ্চ 7 বছর জেল। ওই আইনে আমার এখানে মামলা হয়, এখানে যা মামলা হয়েছে তার মধ্যে ইমারত নির্মাণ আইনের 36টা মামলা আছে, একটা মামলা পাহাড় কাটা বিষয়ে, বাকি 35টা মামলা হচ্ছে ওই যে নকশা বহির্ভূত নির্মাণ কাজ বিষয়ে। ডেস্ক নিউজ, C+TV, চট্টগ্রাম।